দ্রুত গতিতে এগিয়ে চলছে বার্মিংহ্যামের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের কাজ, হয়েছে ব্যাংক ঋণ মুক্ত। যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের অভ্যন্তরে 1000 মুসল্লির একসাথে নামাজ পড়ার সুবিধা নিয়ে নির্মিতব্য মসজিদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া গত রমজানে চ্যানেল এসে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে পুরোপুরি ব্যাংক ঋণ মুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি, বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ, আর ছবি তুলেছেন আহমেদ সুহেল। যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের অভ্যন্তরে তৈরি হতে যাওয়া মসজিদের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রায় 1000 মুসল্লির একসাথে নামাজ পড়ার সুবিধা রেখে তৈরি হতে যাওয়া এই মসজিদে থাকবে সকল অত্যাধুনিক সুবিধা। বর্তমানে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের স্টাফ ও বোর্ডিং এর ছাত্ররা হতে যাওয়া এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন। গত রমজানে চ্যানেল এসে ফান্ডরেজিং এর মাধ্যমে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের সকল ব্যাংক ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদের আল হাসান মসজিদ নির্মাণ সহ অন্যান্য প্রকল্পে সকলের সহযোগিতা কামনা করেন। আল্লাহর রহমতে আমাদের অগণিত শোভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা গত রমাদানের ফান্ডরাইজিং এর মাধ্যমে পুরো কমপ্লেক্সকে বর্তমানে ব্যাংক ঋণ মুক্ত করতে পেরেছি। বর্তমানে মসজিদের কাজ চলতেছে, তার পরবর্তীতে আমাদের নেক্সট স্টেপ হবে মহিলাদের জন্য পৃথক হল রুম ব্যবস্থা করা, তারপরে আমাদের পরবর্তী কনফারেন্স হলের কাজও শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমাদের অগণিত শুভাকাঙ্ক্ষীদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি সবসময় তাদের যে অব্যাহত সহযোগিতা এবং উদার দান সেটা কন্টিনিউ রাখার জন্য লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সে দিমিটিস মুসলিম স্কুল, আবাসিক ছাত্রাবাস এবং নানা প্রকল্প চালু সহ সার্বিক সাফল্যে বিশাল বড় বাজেটের এই প্রতিষ্ঠান নিয়ে কমিউনিটি মানুষরাও বেশ আশাবাদী। প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার মেম্বার ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমেদ এই প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, আমি এই কমিউনিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেওয়ার যে ইনশাআল্লাহ আপনার এই সহযোগিতায় এনএফসি ফুলতলি কমপ্লেক্স ইনশাআল্লাহ থাকবো, আপনার সহযোগিতা সহযোগিতা করুন, দয়া করে আপনার সহযোগিতা করুন, তো ইনশাআল্লাহ দু চার বছরের ভিতরে এইটা একটা অমর এক প্রচেষ্ট হইব, যেটা হয়তো বাঙালি কমিউনিটি লাগে ইংল্যান্ড এক। উল্লেখ্য, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের জন্য চ্যানেল এস সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।